গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে হচ্ছে 11:45, দেখে বুঝতেই পারছো যে এখন আমি খাটেই বসে রয়েছি, এখনো উঠে যাইনি রান্নাঘরে। হ্যাঁ, সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, সকালে আমরা জাম্পা রুটি আর ডিম সেদ্ধ খেয়েছি। তো তারপর আমি একটু বসেই আছি, আজকে তেমন কিছু করব না, ডাল করব, আলুর পাঁপড় ভাজবো, ফুলকপির পকোড়া বানাবো আর পমফ্রেট মাছ ফ্রাই বানাবো। সেটা ওই মশলাপাতি মাখিয়ে যেটা হয় আর কি। ও বললো পমফ্রেট মাছ দুটো আনা হয়েছে, একটু বেশি বড় লাগছে সাইজগুলো, আমি মাঝখান দিয়ে পিস করে দেবো। তো ওই জন্য ভাবছি করব ওটাই, পমফ্রেট ফ্রাইটা। আর বিশেষ কিছু করার নেই আজকে। আর রাত্রিবেলা বেগুন পোড়া আর রুটি হবে। এই একটা রাতেরও বেশ চিন্তা কিন্তু, যে কি হবে না হবে, কি দিয়ে রুটি খাবো না খাবো। তো দুটোই ডিসাইড করে ফেলেছি, কোনো অসুবিধা নেই। আর আর আজকে সেরকম কোনো কাজ নেই, বেরোনোর নেই, কিচ্ছু নেই, আজকে কোনো প্ল্যানই নেই সেভাবে। তাই জন্য একটু বেশি ল্যাদ খেয়ে গেছি, বুঝতেই পারছো। তো আস্তে আস্তে কাজগুলো করতে হবে, আমাকেই করতে হবে জানি, তাই বেশি লেট করব না, যাব 12টার দিকে রান্নাঘরে হেলতেই দুলতেই গিয়ে। তারপরে ওই রান্নাটা বসিয়ে দিয়ে ঘরজার ঘরমোছা এগুলো করে নেবো, তারপর স্নান করে পূজাটা দিয়ে নেবো, হয়ে যাবে তাহলে সব কাজ শেষ। এই আর কি, আজকে ভালো রোদ উঠেছে, ভেবেছিলাম কম্বলটাকে একটু রোদে দেবো, কিন্তু ছাদে আর যেতে ইচ্ছে করছে না, কারণ প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ উঠেছে। দেখি যদি যেতে ইচ্ছে করে তাহলে আবার গিয়ে দিয়েও আসতে পারি। অবশেষে হেলতে দুলতে 12:15, হ্যাঁ 12:15-16 দিকেই আমি রান্নাঘরে এসেছিলাম। রান্নাঘর মোটামুটি গুছিয়েই নিয়েছি, এইরকম একটু অগোছালো হয়ে রয়েছে। ও, এই ব্যাগটা হচ্ছে ব্লিঙ্কিটের ব্যাগ, এটার মধ্যে এখন একটা ডাব পড়ে রয়েছে, দুটো ডাবও আনিয়েছিল, একটা ডাব থেকে এত জল বেরিয়েছে মোটামুটি 1.5 গ্লাস মতো, ওটা দিয়েই ও আর আমার খাওয়া হয়েছে। আরো একটা ডাব রইলো, ওটা আবার কালকে বা পরশু দিন, যে কোনো একদিন। আর দুটো ডাব আনিয়েছিল, জুস ফুস এসব আনিয়েছে, তো ওইসবই রয়ে গেছে। এখানে আমার ডালটা হয়ে গেছে, আর ফুলকপির পকোড়া ভাজবো বলে নুন হলুদ সামান্য চিনি এগুলো একটু মাখিয়ে রেখে দিয়েছি, ভাজার সময় বেসন মাখিয়ে ভেজে ফেলবো। এই রেসিপিটা তোমাদেরকে আগেও বলে দিয়েছি। আর পমফ্রেট মাছটা দেখো পিস করে ভালোই হয়েছে, বেশি একটু বড় ছিল, বেশি বড় হলে না আবার নুন ফুন ঢুকতে চায় না। তো এটার মধ্যে লেবুর রস, আদা রসুন পেস্ট সামান্য, একটু লঙ্কার গুঁড়ো, একটু নুন হলুদ এগুলো মাখিয়ে রেখেছি। যদি কাঁচা লঙ্কা বাটা থাকতো লঙ্কার গুঁড়োটাও ইউজ করতাম না, খুব ভালো লাগে পমফ্রেট মাছের এই ফ্রাইটা, ও খেতে ভীষণ ভালোবাসে। আর আলুর চিপসটা ভাজবো, তো এগুলো সব স্নান করে নি, 12:30 বাজে, স্নান পুজো এগুলো দিতে দিতে 1টা বেজে যাবে, 1টায় রান্নাঘরে এসে ডালটা তো হয়ে গেছে, আলু চিপসটা ভাজবো, মাছটা ভাজবো, আর হচ্ছে এই পকোড়াটা ভাজবো, আর ভাতটা ওদিকে বসিয়ে দেবো, ভাতটা ইন্ডাকশনে হতে থাকবে আর আমি ভাজাগুলো গ্যাসে করতে থাকবো, তাহলেই আজকে মেনু কমপ্লিট। তো চলো স্নানে যাই এবার। এখন বাজে 1:45, আমার সমস্ত কিছু হয়ে গেছে, পমফ্রেট ফ্রাই হয়ে গেছে। এই আলুর পাঁপড়টা না ও ভীষণ ভালো খায়, তাই জন্য ওর জন্যই অল্প অল্প করে ভাজি, যাতে থেকে মানে থাকে জিনিসটা। তো আমি খাই না খুব একটা, ওই খায়। আর এই যে ফুলকপির পকোড়াটা, এটা মেনলি আমি খাবো, ও আবার ফুলকপির পকোড়াটা খেতে চায় না। তো এই আর কি, আর ডালটা তোমাদেরকে দেখাচ্ছি না, কি আর দেখাবো, ডাল তো ওই একই জিনিস, আমার ডাল খেতে একদম ভালো লাগে না। তো চলো এবার ভাতটা বেড়ে নিই। চোখ মুখ দেখে বুঝতেই পারছো যে ভালো ঘুম দেওয়া হয়েছে। হ্যাঁ, আমি আজকে খেয়ে দিয়ে উঠেই মোটামুটি মামুনির সাথে কথা বলে ফোনটা রেখেই যে ঘুমটা দিয়েছি, উঠেছি আমি 5:45, তাও ও ডেকেছে তাই জন্যে, তাহলে তা না হলে বোধ হয় সেই ঘুমটাও ভাঙতো না। কালকে যেরকম দুপুরে আবার ঘুমই আসেনি, মানে ডিপেন্ড করে কি না বুঝি না। যাই হোক, আমার ঘরে এখন লাইট চালাইনি, আর আমার মুখের ওপর যে আলোটুকু এসে পড়ছে দেখে বুঝতেই পারছো যে আপাতত সন্ধে সন্ধে হচ্ছে। আমি যখন এই ফ্ল্যাটে আসি মানে মে জুন জুলাই অবধিও 7টার দিকে সন্ধে হতো, আগস্টও গেছে এরকম। তো এখন মোটামুটি 6টার দিকেই সন্ধেটা নেমে আসে মোটামুটি, বা 6:30 পুরোই অন্ধকার হয়ে যাবে 6:30-7টার দিকে। আর এখন সন্ধে দেওয়ার মতো সন্ধেটা হয়েছে, কিন্তু সন্ধে তো ওই দেবে। এখন করব, এখন খাবো একটু ভাবছি জুস, যে জুসটা খাওয়া হয়নি, ও আমাকে বলছিল ও নাকি খায়নি আমার জন্য। আসলে বিকেলে 4:30-5টার দিকে খাওয়ার কথা ছিল, ফ্রিজ থেকেও বার করেই রাখা ছিল, কিন্তু মনে নেই, মানে আমি ঘুমিয়েছিলাম আর ও খায়নি, ওই জন্য। তো এখন একটু খেতে হবে। আর আমাকে ঘুম থেকে ওঠার পরেই বলে, আসলে আমি না 2 বছর ধরে মানে ব্যাঙ্গালোর যতদিন ধরে এসেছি ওকে আমি বলছিলাম পিৎজা খাওয়া হয় না, পিৎজা খেতে আমি ভীষণ ভালোবাসি, আর ও বার্গার খেতে ভালোবাসে, তো বার্গারটাই বেশিরভাগ দিন অর্ডার হয়, পিৎজা সেভাবে আর অর্ডার দেওয়া হয়নি। সেভাবে কেন মানে বলছি না, এখানে যত বছর এসে মানে 1.5 থেকে 1.5-2 বছর হতে যায় যে, আর তারপরে পিৎজা খাওয়া হয়নি। তো
তো তখন ও আমাকে বললে যে আজকে তো এমনি দুজনের না মুখে সেরকম রুচি নেই, মানে খাওয়া দাওয়াটা ঠিকঠাক নেই আর কি আমাদের দুজনেরই। তো বলছে আজকে বেগুন পোড়া রুটি আর খাবো না, ছেড়ে দাও, পিৎজা অর্ডার দিয়ে দিয়েছি, মানে সেটা 9:15 দেওয়া রয়েছে, চলে আসবে। তো বললাম, বললাম যে ঠিক আছে আর কি করা যায়। প্রথম বললাম যে না কোনো দরকার নেই, বেগুন পোড়া রুটি হোক। তো বললো না আজকে পিৎজাটা অর্ডার দিই, খেতে ইচ্ছে করছে। ঠিক আছে আর কোনো ব্যাপার না, কিন্তু আমাকে দুপুরে বাসন দুটো থালা ফালা এগুলো পড়ে রয়েছে, ওগুলো হবে মাজতে। এই যে বাবু বেরোচ্ছেন, বলুন কি আর বলবো, যাও সন্ধ্যে দাও, 5:30 থেকে জ্বালাচ্ছে তুমি, আমি যেহেতু ঘুমিয়েছিলাম ওই জন্য ও না আজকে দিতে পারেনি। কি সন্ধ্যে দেওয়ার একটা বাতি কুটেছে ওর, 5:30 থেকে বলছে সন্ধ্যে দেবো সন্ধ্যে, আরো একটা ক্ষতি করেছে। আমি এসে মানে ঘুম থেকে উঠে পর্দাটা দিয়ে সরাতে এসেছি, এখান দিয়ে না মানে নিচটা দিয়ে এই স্লাইডিং জানলাতে এখান দিয়ে মানে মাঝখানটা দিয়ে একটু হাওয়া হাওয়া আসে মতো। তো ও কি করে, পর্দাটাকে টেনে দিয়ে নিচে আমার চুলে মানে মাথায় দেওয়ার ক্লিপগুলোকে এখানে আটকে রেখে দেয় খিমসে। আর অনেকদিন ধরে ওই লম্বা যে হলুদ কালারের ক্লিপগুলো এখানটায় জাস্ট কিছুটা চুল নিয়ে আটকে রাখা যায়, তো ওইগুলো আমার কাছে দুটো ছিল, একটা নীল একটা হলুদ। নীলটা কোথায় রেখেছি জানি না, মানালিতে ফেলে এসেছিলাম কিনা, তারপর থেকে আমি দুঘরে কোথাও খুঁজে পাইনি, মানে দুঘর বলতে এখানেও না আমার বিরাটির বাড়িতে, মানে বিরাটির দুই বাড়িতেও আমি খুঁজে পাইনি। তো যাই না, ফেলে রেখে এসেছে বলে ও ঠিক আছে ছেড়ে দিয়েছি, কারণ একটা থাকলেই হলো আমার কাছে ওরকম ক্লিপ। আমার ওই ক্লিপগুলো পাতে ভীষণ ভালো লাগে, চুলটাও অনেকখানি মনে এমনিতেই তো উঠে যাচ্ছে এখানে চুল। তো ওই হলুদ ক্লিপটা ও অনেকদিন ধরে জানলায় লাগাচ্ছিল, আমি ওকে তখনই বলেছি দেখো ক্লিপগুলো তো আর ওই খিমচানো ক্লিপ না, ওরকম খিমচানো ক্লিপ মামনি পাপা এবার কলকাতা থেকে এসেছিল যখন তখন অনেকগুলো দিয়ে গেছে, তখন একটাই ছিল আমার, লালটা ভেঙে গেছিল। তখন ওকে বলেছি এইগুলো তুমি লাগাও, ওগুলো মানে ওটা লম্বা তো লাগে না ঠিক করে, না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না। আজকে একজন আমি যেই ঘুম থেকে উঠেছি আমাকে বলছে একটা না ক্ষতি হয়েছে, বললাম কি বলছে কিনা এরকম ভেঙে গেছে, কি গো শুনতে নাকি পাচ্ছে না ও। তারপর আমাকে বলছে তুমি এরকম করো না এরকম করো, আমি কিনে দেবো কিনে দেবো। আমি বলছি এগুলো এখানে পাওয়া যায় না, আমি দেখেছি। বলছে না আমি ভাইয়ের দোকান থেকে কিনে দেবো, দেখি কেমন ও ভাইয়ের দোকান থেকে পায়, যেদিন যাব আমি দেখবো, তারা যদি না পেয়েছি। আর এখন কলকাতা যাওয়ারও ঠিক নেই, যে এর মধ্যে টিকিট কাটা আছে বা কবে যাব আমরা জানি, কোনোটাই জানি না, তো জানি না কি করবে ও এই ক্ষেত্রে। না আরো একটা কথা বলি, দাঁড়াও ও সন্ধ্যে দিচ্ছে, আমি একটু লাইট গুলো ধরিয়ে দিই ঘরের, আর গিয়ে আমি একটু বসে নি ও দিক সন্ধ্যেটা। তো আমাদের অ্যানিভার্সারি চলেই এলো, মানে নভেম্বর মাস পড়ে গেছে, নভেম্বরের আজকে 9 হয়েও গেছে, কালকে 10, 9 আজকে শেষ দিন প্রায় হয়ে গেল বিকেল। অ্যানিভার্সারি ডেটটা নাই নাই বা বললাম, ঠিক আছে। তো আগের বার মানালি গেছিলাম, দেখেই ছিলে তোমরা, আর এবছর আমাদের প্ল্যান প্রথম থেকে বলছি না আমরা পুরো ব্যাপারটাতে ঘেটে আছি, যে এখন আমাদের এখন কলকাতা যাওয়াটা সম্ভব নয়। তো নভেম্বর মাস আমরা ভেবেছিলাম যে আমরা তাহলে কলকাতা যাব, প্রথম থেকে একটু প্ল্যান করছিলাম। তো ঘেটে থাকার মধ্যে এই আর একটা কারণ, আমরা কলকাতা কবে যেতে পারবো না পারবো আমরা কিচ্ছু জানি না এখনো অব্দি। তো আমরা ভেবেছিলাম, প্রথমে ভেবেছিলাম কেন মানে এই সোমবার অব্দিও ভেবেছি আমরা হয়তো যেতে পারবো, কিন্তু আর কোনো আশা দেখছি না। তারপর ও ও আমাদের মানে আমার ফার্স্ট হানিমুন হচ্ছে গোয়া, ডিসেম্বর মাসে গেছিলাম আমরা, 2020 ডিসেম্বর, 2021 নভেম্বর মানালি। তো এবছরও আমাদের যাওয়ার ইচ্ছে ছিল, কলকাতা যাবো আমরা, মা বাবাদের সাথে কাটাবো দিনটা। তো সেটা এবছরও হলো না, মানে এবছরটা ইচ্ছাকৃত এরকমটা নয়, আগের বছরটা ইচ্ছাকৃত আমরা ভেবেছিলাম আমরা মানালি যাব, আগে থেকে অনেক আগে থেকে প্ল্যান ছিল ওটার, মানে পুজো থেকেই মোটামুটি। আর এইটা আমাদের কোনো প্ল্যানই ছিল না যে কোথায় যাব বা কিছু, আজও আমরা জানি না আমরা কোথায় যাব। ও মাঝে মধ্যে বলছে চলো গোয়া যাই, কিন্তু গোয়া আমার আপাতত এক্ষুনি যাওয়ার ইচ্ছে নেই, মানে গোয়া জায়গাটা নোট আউট ভীষণ ভালো লেগেছে আমার, মানে কি বলবো ওটা একটা আলাদা জগৎ, মানে রাত্রিবেলা নাইট পার্টি। হ্যাঁ হয়তো আমরা প্রত্যেকেই জিনিসগুলো ভালোবাসি না, এমনটা নয় যে আমি পার্টি করেছি গোয়াতে গিয়ে, তবে ভালো লেগেছে, মানে ক্রুসে গেছিলাম ভীষণ ভালো লেগেছিল, গোয়া জায়গাটা ভীষণ ভালো লেগেছে, সত্যিই ভালো লেগেছে। তো কিন্তু আপাতত
এক বছর বাদেই না এরকম আর যাওয়ার ইচ্ছে নেই। হ্যাঁ, 5-6 বছর হয়ে যেত তাহলে একটা জায়গায় যাওয়ার জন্য ভাবতাম, মানে যেখানে ঘুরে এসেছি সেখানেই আবার যাওয়ার জন্য ভাবতাম, কিন্তু মাঝে মোটে একটাই বছর হয়েছে গোয়াতে, ওই জন্য আমি আর যেতে চাই না এক্ষুনি। দেখা যাক, সত্যি কোনো প্ল্যান নেই আপাতত, মনে হচ্ছে এবছর বাড়িতে বসে মানে দুজনকেই কাটাতে হবে বলে মনে হচ্ছে, কিচ্ছু করার নেই, আমি কোনো কিছু আর মানে আশার আলো দেখতে পাচ্ছি না, জানি না কি করব না করব, যেটাই করব অবশ্যই তোমাদেরকে সাথে রেখেই করব। তোমাদেরকে বলাই হয়নি এবছরের ঘেটে আছি ঘেটে আছি, শুধু বলছি কেন ঘেটে আছি আজও তোমাদেরকে বলতে পারছি না, আমি সরি চেয়েই নিচ্ছি, আমি সবটা বলবো যেদিন সবটা ঠিক হবে, কারণ এখন না বলতেও পারবো না, কারণ আমরা নিজেরাই জানি না আমরা কি করতে চলেছি কি হতে চলেছে। মাঝে মধ্যে লাইফের এরকম কিছু সময় আসে যখন আমরা নিজেরাই জানি না কি হবে কি হতে চলেছে কি করতে চলেছি, তো সেই জিনিসগুলোই আমাদের সাথে এই মুহূর্তে ঘটছে। দেখা যাক কি হয়, যেটা হবে সেটা লাইফের যে দিনগুলোকে মেনে নিতে হবে, কখনো খারাপ সময় আসবে কখনো ভালো সময় আসবে, কখনো জানবোই না যে কি সময় আসতে চলেছে, তো এই আর কি। তো চলো উনি সন্ধ্যে দিক আর আমি ওদিকে জুসের গ্লাসগুলো নিয়ে আসি। তা এখন বাজে 9:10, কিন্তু আমাদের ডিনারটা আজকে সেরে ফেলতেই হবে, কিচ্ছু করার নেই। ওকে বলেছিলাম 9:30 তাহলে দিও, ও 9:15 থেকে 9:30 দিয়েছিল, কিন্তু চলে এসেছে তাড়াতাড়ি। আর আমাদের ওই 13 মেইন রোডের পুরো ফ্ল্যাটের ওখানেই যেহেতু ডমিনোজ রয়েছে, তো তাড়াতাড়ি চলে এসেছে এক্ষুনি এক্ষুনি। তো চলো এবার খোলা যাক। বহু প্রতীক্ষিত পিৎজা 2 বছর ধরে ওয়েট করিয়ে আপাতত, বাও কি সুন্দর দেখতে হয়েছে, দুর্দান্ত। ডিনার কমপ্লিট হয়ে গেছে, ওকে বলেছিলাম ছোট সাইজটা দিতে, স্মলটা, ও দিয়েছে মিডিয়ামটা, এটা মিডিয়ামই তো ছিল, লার্জটা তো আরো বড়। লার্জটা বোধহয় 8 পিসের হয়, রান্নাঘরে লাইট জ্বালিয়ে রেখেছো তো, মিডিয়ামটা স্মলটা দিলে কি রাত্রিবেলা তো ও 2 পিস আমি 2 পিস খেতাম, মিটে যেত ঝামেলা, কিন্তু ব্যাপারটা হচ্ছে ও দিয়েছে মিডিয়াম 6 পিস, 2 পিস ও খাওয়ার পর আর আমিও 2 পিস খাওয়ার পর রীতিমতো হাঁপাচ্ছি, সাথে কোল্ড ড্রিঙ্ক নিয়েছিলাম, কেউ ভেবো না ঠান্ডা কোল্ড ড্রিঙ্ক খেয়েছি, ফ্রিজ থেকে অনেকক্ষণ আগে বার করে রেখে দিয়েছিলাম সেই 6টার সময়, এখন খেয়েছি। আমরা জানতাম পিৎজা আসবে, তো পিৎজার সাথে একটু কোল্ড ড্রিঙ্ক ফোল্ড ড্রিঙ্ক হলে ভালোই হয়, তো ওই জন্য পিৎজাটা খেতে খুব ভালো ছিল, তবে টমেটোগুলো আমার একটু বেশি মনে হয়েছে, যাই হোক, তো তবে খেতে বেশ ভালো লেগেছে, আর অনেক দিন বাদ, অনেক দিন কি বছর বাদে খেলাম, তো বেশ ভালো লেগেছে ওই জন্য। তো ও আর আমি খুব একটা খাবার দাবার খেতে পারছিলাম না, এমনি নর্মাল টাইমে যদি ও আর আমি ঠিকঠাক থাকতাম তাহলে 6 পিস উড়িয়ে দেওয়া যেত আর কি, ঠিক আছে, কারণ সন্ধ্যে থেকে সেভাবে কিছু খাইনি আমরা, খাওয়া যেত, কিন্তু দুজনেই যেহেতু মুখে খুব একটা রুচছে না ব্যাপারটা, তো 2 পিস 2 পিস করে খেয়ে 1 পিস 1 পিস করে রয়ে গেল, মানে টোটাল 2 পিস রয়েছে, ফ্রিজে ঢোকায়নি, ফ্রিজে ঢোকালে একদম চাম হয়ে যাবে, যেহেতু এখানে মাইক্রোওভেন নেই, গরম করতে পারবো না মাইক্রোওভেনে দিয়ে, তো কি করলাম প্যাকেটটাতে এমনি গরম তো একদম, আর এখানে ঠান্ডা, গ্যাসের ওপর বসিয়ে রেখে দিলাম এমনি, কালকে সকালে ফ্রাইং প্যানে একটু গরম করব, তো গরম করে বলেছি সকালবেলায় ব্রেকফাস্ট পিৎজা খেয়ে নিতে হবে, এই অবস্থা চলছে আমাদের। যাই হোক, তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলো না, আর যেটা বলছিলাম তোমাদেরকে অ্যানিভার্সারি নিয়ে, ও আর আমি একটু ভাবছিলাম অ্যানিভার্সারি দিনটা একদমই ঘরে বসে কাটাবো সেটাও ঠিক একটা ভালো লাগছে না, তবে জানি না এখনো কোথায় কি হবে না হবে, বাড়িতে বসেও কাটানো হতেই পারে, মানে ওটার চান্সটাই 90, ওটাই 90% চান্স, মানে বাড়িতে বসে কাটানোর চান্সটাই 90%, 10% আমরা হাতেই রেখেছি এখনো। মানে তোমাদেরকে বলি আমাদের প্রথম প্ল্যানটা কোথায় হয়েছিল, কোথায় হয়েছিল আমাদের প্রথম প্ল্যান, আরো জ্যাকেট দেখো, মানে এই দুটো সবসময় সত্যি কথা বলতে সকালবেলা লাগে, হ্যাঁ লাগে ঠিক আছে, কিন্তু কোথাও ওটাকে সরাবে না, একটা ট্রাউজার প্যান্ট আর একটা জ্যাকেট, কারণ সকালবেলা উঠেই আমি এই দুটো কাগজ পরি। তো যেটা তোমাদেরকে মানে কলকাতা যাওয়ার আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল, এবার মা বাবাদের সাথে কাটানোর ইচ্ছে ভীষণ ভাবে ছিল, যদিও বা অ্যাপ্রুভ করা আছে, ছুটি নেওয়া ছুটি অ্যাপ্রুভ আছে, কিন্তু আমাদের যাওয়ার ঠিক নেই, আর কেন নেই সেটা আমি তোমাদেরকে পরে বলবো, অবশ্যই প্রাইভেট ফার্মে ছুটিটাই মেন কথা, কিন্তু ছুটিও পেয়ে গেছে, আমরা ছুটির মেজাজেই আছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যাওয়াটা হয়তো হবে না, কারণ হোটেল বুক বা টিকিট এই জিনিসগুলোও নিয়ে কিন্তু কোনো ঝামেলা নয়, মানে ঝামেলা নয় এই কারণেই বলছি, ঠিক হোটেল বা কিছু ভাবে চলে যেতে পারবো, যেহেতু ফুল গ্যাং কিছু নয় যে অনেকে মিলে যাচ্ছি, তাই জন্য রুম পাওয়াটা অসুবিধা, একটা যে কোনো রুম আর যেভাবে তেভাবে গেলেই হলো, কিন্তু ব্যাপারটা যেরকম তুমি আর আমি হাত ধরেছিলাম, দুজনে হাত ধরবো চলে যাবো,
যাই হোক, কিন্তু ব্যাপারটা অন্য জায়গায়, সেটা না অন্য টাইমে বলবো, কারণটা এখনো ঠিক সেটেল হয়নি তো পুরো বিষয়টা, তাই তোমাদেরকে জানাতে পারছি না। নিজের ভীষণ খারাপ লাগছে, বিশ্বাস করো, যে তোমাদেরকে এভাবে সাসপেন্স মতো রেখে দেওয়া, এই জিনিসটা আমার একদমই পছন্দ না। কিন্তু সেটা নিজে ইচ্ছাকৃত রাখছি না, এটুকু বিশ্বাস রাখতে পারো। যেদিনকে সবটা সেটেল হবে তোমাদেরকেই আগে বলবো খবরটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ভীষণ ভাবে আটকে গেছি সবকিছুর মধ্যে, মানে এমন একটা দোটানায় পড়ে গেছি না যেখান থেকে বেরোতে পারছি না কিছুতেই। তো ওই জন্যে আমরা প্রথম প্রায়োরিটি রেখেছিলাম কলকাতা যাব, মা বাবাদের সাথে কাটাবো। এবার আমাদের ইচ্ছে ছিল, মানে আমার মা বাবা আর মামনি পাপা, ব্যাস, আর আম্মা এতদিন ছিল, মানে আমরা সেই যে কলকাতা যখন গেছিলাম ব্যাঙ্গালোর ফেরার আগে আম্মাকে নিয়ে এসেছিলাম, তো সেই আম্মা এতদিন ছিল, যেহেতু শরীরটা খারাপ আম্মা এতদিন থাকে না সচরাচর, কলকাতা আসলে 2-3 মাস থেকে আবার পালায়, কারণ তার মানে আমরা যে যেখানে থেকে অভ্যস্ত না, তার ওই দেশের বাড়িটাই তার কাছে স্বর্গ, মানে ওটাই তার ভালো লাগার জায়গা, ওখানেই সে ভালো থাকে, কিচ্ছু করার নেই। সে তার ছেলেদের কাছে থাকতে একদমই নারাজ, মানে এখন পিঠ দেয়ালে ঠেকে গেছিল, অসুস্থ হয়ে পড়েছিল, তাই জন্য সে ছিলেন, তো একদমই থাকতে চায় না, যে যেখানে ভালো থাকে জোর করে। তাই বারবার ফোন করে বলা হয়, রোজ ফোন করা হয়, মামুনি পাপাও আসার আগে বলে এসছে, তো মানে দিয়ে এসছে, তো রেখে এসছে ওখানে। এমন ভেবো না আম্মা পুরো একা থাকে ওখানে, গণেশকা বলে আর গণেশকার বউ দুজনে আম্মাকে দেখাশোনা করে, তো রয়েছে এই দুজন। কিন্তু তা হলেও তো আম্মাকে বলাই আছে, তোমার শরীরটা খারাপ লাগলেই ফোন করবে, পাপা ঠিক গিয়ে নিয়ে চলে আসবে। তো এই আর কি কথাবার্তা হয়ে রয়েছে। কিন্তু আমাদের প্রথম প্রায়োরিটি ছিল কলকাতা যাব, আম্মা তো দেশে বাড়ি চলে গেছে, যদি সম্ভব হয় তো আম্মার কাছে যেতাম, আর মানে আম্মা থাকতো যদি তাহলে হতো, আর নইলে আমার মা বাবা আর মামুনি পাপা, এই ছিল আমাদের প্ল্যান প্রোগ্রাম। কিন্তু ব্যাপারটা হয়ে গেছে যে আমরা কলকাতা যেতে পারছি না, সেটা তো হয়েইছে, প্লাস আমরা তারপর আমি দেখছি এখন ব্লগের টাইমে মতো অনেকটা বড় হয়ে গেছে, যাই হোক, তো তারপর ভেবেছিলাম কোয়েম্বাটুর উটি, সেটাও হবে বলে মনে হচ্ছে, মানে আগের সপ্তাহ অব্দি আমাদের প্ল্যান ছিল কোয়েম্বাটুর উটিটা আমরা ঘুরে আসবো। কোয়েম্বাটুর তোমরা জানো আদিয়োগি, ভীষণ দেখার ইচ্ছে, ভীষণ, ওখানে একটাই দেখার জায়গা আছে ওটাই, তো ওটা দেখে আমরা উটি চলে যেতাম ঠিক করেছিলাম। কিন্তু আর ও তো বলেছিল গোয়া, কিন্তু আমি গোয়াটা না করলাম, তোমাদেরকে যেটা সন্ধ্যেবেলা বলছিলাম, এই প্ল্যান প্রোগ্রাম গুলো আমাদের হচ্ছিল, আমরা গেলে তোমাদেরকেও সাথে নিয়ে যেতে পারতাম। যাই হোক, এইসব যখন হচ্ছেই না আর ভেবে লাভ নেই, 25 তারিখের কথা ডেটটাও তোমাদেরকে বলে দিলাম, হ্যাঁ 25শে নভেম্বর, 20 নভেম্বর আমাদের রেজিস্ট্রি হয়েছিল, 25th নভেম্বর আমাদের সোশ্যাল ম্যারেজ হয়েছিল আর কি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটা কিছু অন্তত তোমাদের ভালো লেগে থাকবে, আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো যদি নতুন বন্ধু হয়ে থাকো, আর যারা আমার সাথে আছো তাদেরকে তো অল টাইম ধন্যবাদ জানাই, অনেক অনেক ভালোবাসা তাদের জন্য। তো চলো টাটা।